জা স্টুডিও গল্পবাজে আজকের গল্প ডিভোর্স ক্যান্সেল, লিখেছেন পায়েল মিত্র। ইচ্ছেকুড়ি ম্যাগাজিনের প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যায় আমরা এই গল্পটা পাই। শুরু হচ্ছে আজকের গল্প ডিভোর্স ক্যান্সেল। হাতের স্মার্টফোনটা পকেটে রেখে ঘরে প্রবেশ করল দীপ। উকিলের সামনে চেয়ারেই বসে আছে পাখি। বাইরে থেকেই ঠিক করে এসেছিল পাখির দিকে তাকাবে না সে, কিন্তু না চাইতেও এক ঝলক দেখে নিল। আগের থেকে অনেক রোগা হয়ে গেছে মেয়েটা। আগে যাও বা আমার জোরাজুরিতে খেত, এখন তো মহারানী নিজের মর্জির মালিক। স্বাধীনতা হাতে নিয়ে ঘোরার মতো অবস্থা হলে যা হয়। মিউচুয়াল ডিভোর্সটা নিয়ে তেমন কোনো ঝামেলা হবে না, দুজনেরই সম্মতি আছে। বিভিন্ন ভাবনার মায়াজাল কাটিয়ে ডিভোর্সের সব ফর্ম্যালিটি পূরণ করার পর সিগনেচার করল দীপ। চোখের কোণটা জ্বলছে, এক বিন্দু জলও যেন গড়িয়ে পড়ল। কোনো মতে চোখের জলটা লুকিয়ে একটা সিগারেট ধরালো দীপ। পাখির তীব্র তিক্ততার দৃষ্টিতে আর চোখে তাকালো দীপের দিকে। দীপ কাঁচুমাচু মুখে সিগারেটটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মনে মনে ভাবল, এত কিছু হলো তাও তেজ কমেনি এখনো। মা চণ্ডীর মতো তাকিয়ে আছে আমার দিকে, যেন চোখ দিয়ে এক্ষুনি গিলে খাবে। কত বড় সাহস, দীপ চৌধুরীকে চোখ রাঙানি দেখাচ্ছে। এতদিন সব সহ্য করেছি, কিন্তু আজ তো মিউচুয়াল ডিভোর্সটাও হয়ে গেল। এরপর আমরা যে যার পথে চলব, তখন সিগারেট খেতে দেখলে আসবে নাকি? সামনের উকিল হাসতে হাসতে বললেন, কি বিড়বিড় করছেন দীপবাবু? দীপ টেবিলে রাখা কাঁচের গ্লাস থেকে এক ঢোক জল খেয়ে বলল, তেমন কিছু না, চলুন বেরোনো যাক, সব কাজ তো হয়েই গেল। বেরোনোর আগে দীপ একবার পেছনের দিকে তাকিয়ে বলল, ঠিক টাইমে খেয়েও মাচণ্ডী, এতদিন তো আমি বলতাম, এখন আর কেউ বলবারও নইল না। পাখি রাগি রাগি সুরে বলল, দরকারও নেই কারোর বলার, আমি নিজেই খেয়ে নেব, শুধু আপনি পারলে সিগারেটটা কম খান। পাশ থেকে দুজনের উকিল দুজনের মুখের দিকে তাকিয়ে হেসে উঠল, বলল, আপনারা ডিভোর্স করতে এসছেন কোন সাহসে? এখনো দুজনের দুজনের প্রতি এত কেয়ার, এত ভালোবাসা, অভিমানের পাহাড়টা এবার ভাঙুন। দরকার পড়লে নতুন সদস্যকে ডেকে আনুন, ও এসে আপনাদের ভেতরে চীনের এই পাঁচিলটা ভেঙে দেবে। ডিভোর্স নেওয়াটা কঠিন না, তবে দুজনের এতদিনের অনুভূতিগুলো ভোলা কিন্তু কঠিন। তাহলে কি বলেন, নতুন সদস্যকে পাচ্ছি তো নেক্সট ইয়ারে, এই কাগজটা ক্যান্সেল করি? দীপ আর পাখির ঠোঁটে একটা মার্জিত হাসি। জানলার বাইরে একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল আর চিৎকার করে বলতে বলতে গেল, ডিভোর্স ক্যান্সেল, ডিভোর্স ক্যান্সেল, ডিভোর্স ক্যান্সেল। নিজের লেখা স্বরচিত মৌলিক গল্প পাঠাতে পারেন আমাদের। গপ্পবাজে পড়ে শোনানো হবে সেই সমস্ত গল্প। আমাদের যোগাযোগের ঠিকানা জা স্টুডিওর ফেসবুক পেজ, অথবা আমাদেরকে মেইল করতে পারেন justudio.concept@gmail.com। এই গল্পটি ভালো লাগলে ছড়িয়ে দিন নিজের বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের সাথে। লকডাউনকে আরেকটু সহজ করে তুলব আমরা। অঙ্গীকার জাস্ট স্টুডিওর অঙ্গীকার আপনার। ধন্যবাদ।